আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে নতুন একটা হেলমেট আমি কিনে নিয়ে আসছি, হেলমেটটা হচ্ছে আমাকে কিনে পাঠিয়েছে বাংলাদেশের খুব জনপ্রিয় একটি মুখ, সেটি হচ্ছে থটোলার গ্রুপের অ্যাডমিন আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই। উনি আমাদের ঈশ্বরদেরই ছেলে অপু ভাই। তো অপু ভাইকে বিশেষ করে ধন্যবাদ, আমাকে সে সময় ব্যয় করে কষ্ট করে হেলমেটটা আমাকে চয়েস করে কিনে পাঠানোর জন্য। তো এই হেলমেটটা আমি আজকে হচ্ছে আপনাদের মাঝে আনবক্সিং করব এবং দেখাবো, এবং আপনারা বলবেন যে হেলমেটটা কেমন হয়েছে, আর কারোর যদি পছন্দ হয় তাহলে সে অবশ্যই কিনবেন। হেলমেটটা হচ্ছে LS2 চ্যালেঞ্জার FF327। তো এটা আনবক্সিং করি, দেখেন কেমন। অপু ভাইকে আমি খুব জ্বালাইছি, বা এটা অনেক সুন্দর একটি ব্যাগ দিছে এই হেলমেটটার সঙ্গে, ব্যাগটা খুব পছন্দ হলো। আর এর ভিতরে আছে হচ্ছে এটা পিন লক, এই ও এই দুটা কিছু, আর এটা হচ্ছে ব্লুটুথ। এটা এটা পাঠিয়েছে হচ্ছে আমাকে প্রান্ত খান, যারা চকলেট বাইকারকে চিনেন তারা প্রান্ত খানকেও চিনবেন, ও সব থেকে এটা উনি আমাকে পাঠিয়েছে প্রান্ত ভাই। তো এটা পরে আনবক্সিং করি, এটা দেখি হেলমেটটা দেখাই। চ্যালেঞ্জারটা হচ্ছে স্পোর্টি লুক, তো যেহেতু আমার বাইকটা স্পোর্টস, ও এখানে আর একটা ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে, তো ব্যাগটা দেখে খুব ভালো লাগলো, এটা ক্যারি করা যাবে। ও ব্যাগের মধ্যে আরো কিছু আছে, ও এটা হচ্ছে গলায় রাখার জন্য, এই যেখানে ফু দিয়ে এটা ফুলাইলে হচ্ছে এটা ফুলে গলায় রাখার জন্য। এটা পরে দেখি, আর এটা যারা আমার মতো চশমা ব্যবহার করেন এই চশমার হচ্ছে ইয়ে ভিতরে লাগাইলে পরে চশমাটা ভালোভাবে রাখা যায়, নড়াচড়া করে না। তো বিশেষ করে আমার ব্যাগটা কিন্তু খুব পছন্দ হলো, এটা ক্যারি করা খুব সুবিধা হবে। আর যারা মোটরসাইকেল ট্যুর করেন তারা এই ব্যাগটা হচ্ছে নিয়ে গেলে এই ব্যাগের মধ্যে ঢুকে রাখলে পরে তাহলে ভাইজারে ঘষা লাগবে না, কিংবা হেলমেটটা ঘষা লাগবে না। এটা হচ্ছে আমার নতুন হেলমেট, ও ভাইকে আসলেও ধন্যবাদ। এটার মধ্যে ব্লু, হোয়াইট, রেড, ব্ল্যাক সব কালারই আছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে। দেখুন আপনারা দেখুন কেমন, টাকা এনেছো ধরো। হেলমেটটা বেশ স্পোর্টস লুক আছে, শেপটা অনেক সুন্দর। আচ্ছা যে এখানে ভেন্টিলেশনের জন্য দুইটা ব্যবস্থা আছে, এখানে একটা আছে, ও পিছনে আরো দুইটা আছে, এখানে আর প্যাডিংটা, হ্যাঁ প্যাডিংটা খুবই সুন্দর, প্যাডিংটা দেখুন প্যাডিংটা খুবই সুন্দর। আর সামনে হচ্ছে এই আছে, একটু নিচুকে ধরো বাবু, এখানে আর এই ভাইজার খোলার জন্য এখানে পুশ সিস্টেম, ও এই যে, এছাড়া এর ভিতরে সান ভাইজার আছে। এই হেলমেটটা একমাত্র বাংলাদেশে যে এই সান ভাইজারটা এত নিচে নেমে যায়, অনেক নিচে নামছে না, অনেক নিচে নামছে। এটা সুইচটা এখানে দিছে সব দিল উপর, তো এটা সব সাইজ আছে, এক্সেল সাইজ, আমারও সে এক্সেল সাইজ লাগে। তো এই হচ্ছে আমার নতুন হেলমেট, তো হেলমেটটা পরে আমি এখন বাইকে বসি দেখি কেমন লাগে। হেলমেটটা আমার আসলে খুবই পছন্দ হয়েছে, আর এটা হচ্ছে ব্লুটুথ, এটা হেলমেটের সঙ্গে সেট করব। এটা সেট করলে আপনারা যারা জানেন আর যারা নতুন তারা তাদের জন্য বলছি, এটা আপনার হচ্ছে
এটা হেলমেটের ভিতরে সেট করলে আপনার যখন গাড়ি চালাতে চালাতে ফোন আসবে তখন হচ্ছে আপনার হেলমেটের মধ্যে কথা বলতে বলতে যেতে পারবেন, গান শুনতে পারবেন, সবই করা যাবে। এটা হচ্ছে আপনার মাইক্রোফোন এ, আর এটা চার্জার। তো এই হেলমেটটার দাম নিচে হচ্ছে 14,000 টাকা, আর এইটার দাম নিচে হচ্ছে 1,400 টাকা। এই টোটাল দুইটা মিলে আমার দাম পড়ছে হচ্ছে 15,400 টাকা। তো ঠিক আছে, এবার চলুন একটু বাইকের উপর বসে দেখি কেমন লাগে। I miss the family I used to have. I feel like everything's so different now. Sitting by the fire as we'd watch the flames burn out. I miss the days I wasn't afraid. Now I always have my guard up, hands on my face. I learned to cope with the pain. I know that people think I'm trying to get attention, but in reality I'm trying to send a message. I know there's kids out there that are going through the same thing, and if you're one of them I hope to help your suffering. Just know